ইউকেই অনেক ইন্টারেস্টিং একটা ভাষা পড়া গেছে, লাস্ট 20 বছর ধরে এখানে কেউ থাকতে পারছে না। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, রাত্রিবেলা অনেক উইয়ার্ড জিনিসপত্র হয়, অনেক বাজে এক্সপিরিয়েন্স হয় অনেক মানুষজনদের, আর স্পেশালি ম্যারিড কাপলদের। রাতের বেলা উল্টো পাল্টা খেয়ে ঘুমালে তো বাজে এক্সপিরিয়েন্স হবেই। বাজে এক্সপিরিয়েন্সের মধ্যে সুইসাইড এবং মার্ডারও আছে। না, ওটা তো 20 বছর আগের কথা, এখন কিছু হচ্ছে নাকি? হ্যাঁ, ইন্টারেস্টিং ব্যাপারটা সেটাই। 20 বছর ধরে যে বাসাটা খালি আছে, খালি আছে কেউ থাকতে পারছে না এখানে। জোস, উই ক্যান টেস্ট আওয়ার ইকুইপমেন্ট ওখানে, এন্ড আই এম শিওর যে ওখানে একটা কিছু পাবো। এনিওয়ে, সেটাই হোক, আমরা ডেফিনেটলি যাচ্ছি, কারণ আমার ধারণা এখানে অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র হবে। ভৌতিক ফেনোমেনা রেকর্ড করার জন্য কিছু স্পেশাল ইকুইপমেন্ট লাগে, যেমন EMF রিডার, ইনফ্রারেড থার্মোমিটার, এক্সট্রা সেনসিটিভ সাউন্ড রেকর্ডার। আমাদের জানার মতো এখানে 2টি ঘর আছে যেখানে পোল্টারগেইস্ট অ্যাক্টিভিটি হয়। একটা ঘরে আমরা মোশন ডিটেক্টরের সাথে ক্যামেরা হুক আপ করছি, কিছু নড়লেই ছবি উঠবে, আর দরজাটাও লক করে দিচ্ছি যাতে বাইরে থেকে কিছু ঢুকতে না পারে। আরেকটা ঘরে আমরা ওয়্যারলেস ইনফ্রারেড ক্যামেরা ইনস্টল করছি, এটা সারা ধরে রেকর্ড করবে। রেডি? ওকে, লাইটস আউট। অন্য ঘরগুলো একটু দেখে আসি, ওখানে মোশন হয়ে ওঠে। যত যাই বলো সাকিব, আমার মনে হয় এখানে একটা কিছু একটা হয়েছে। আমি না শুভন ভাই, আমার অনেক জায়গা তো গেলাম, মানে কিছু